তো পি অ্যাডমিশন কতটা যৌক্তিক আসলে আমাদের এইসএসসি পরীক্ষার পূর্বে আমাদের কি অ্যাডমিশন কোচিং সেন্টারে ভর্তি হওয়া উচিত নাকি অ্যাডমিশন কোচিং সেন্টারে ভর্তি হওয়া উচিত নয় তো এটা নিয়ে হচ্ছে অনেকে আমাকে কোশ্চেন করে থাকে তো আমি আশা করি যে এই ভিডিওর পরে তোমার আর এরকম কোনো কোশ্চেন আসবে না যে তুমি কেন পি অ্যাডমিশন নেবে এবং কেন নিবে না বা তুমি যদি পি অ্যাডমিশন নিতে চাও তাহলে তোমার কোন উদ্দেশ্যর উপর ভিত্তি করে তুমি পি অ্যাডমিশনে ভর্তি হবে বা তুমি এইচএসসি পরীক্ষার পূর্বে হচ্ছে অ্যাডমিশন কচিং সেন্টারে ভর্তি করো তো ফার্স্টে বলে আসা যাক তুমি যদি ফ্রামগেট শাখায় কোচিং করতে চাও অর্থাৎ যে কোনো কোচিং সেন্টারে তুমি যদি ফার্মগেট শাখায় ভর্তি হতে চাও ফার্ম শাখায় কোচিং করতে চাও তাহলে তোমার এই প্রি অ্যাডমিশনের চিন্তাটা মাথায় আনতে হবে কেন মাথায় আনতে হবে কারণ ফ্রামগেট শাখায় কিন্তু অনেকগুলো ব্যাস কন্টিনিউ করা হয় এখন ধরো প্রত্যেকটা ব্যাস তোমার হচ্ছে আটটা থেকে দশটা পর্যন্ত একটা ব্যাস দশটা থেকে বারোটা বারোটা থেকে দুইটা দুইটা থেকে চারটা মানে প্রত্যেকটা ব্যাসকে হচ্ছে দুই ঘন্টা করে সময় দেওয়া হয় প্রত্যেক তো এই যে তুমি এই যে একটা ব্যাস পাচ্ছ তুমি বিভিন্ন টাইমে একটা ব্যাস পাচ্ছ তো এই ব্যাসটা যদি তোমার তোমার মন মতো টাইমে নিতে চাও অর্থাৎ তুমি যে টাইমটা চাচ্ছ যে এই টাইমের ভিতরে তোমার সুবিধা হয় তুমি যদি তোমার সুবিধা মতো টাইমে তুমি ভর্তি হতে চাও তাহলে তোমার এই প্রি অ্যাডমিশনটা খুবই ইম্পর্টেন্ট কেন ইম্পর্টেন্ট কারণ তুমি ধরো তুমি এইচএসসি পরীক্ষার পরে এসে ভর্তি হলে দেন ভর্তি হওয়ার পর দেখলে দশটা থেকে বারোটায় যে ব্যাসটা ছিল সেই ব্যাসে কোনো সিট নেই এখন তোমাকে বাধ্য হয়ে কী করতে হচ্ছে বারোটা থেকে দুইটার বেজে ভর্তি হতে হচ্ছে যেখানে কিন্তু তোমার ওই টাইমটা ম্যানেজমেন্ট হচ্ছে না তোমার টাইমটা মিলছে না বা কিংবা তোমার সুবিধা মতো কোনো টাইম হচ্ছে না তো তুমি যদি তোমার সুবিধা একটা টাইম পেতে চাও তাহলে তুমি অবশ্যই প্রি অ্যাডমিশনে ভর্তি হবে এবং এটা এক নম্বর উদ্দেশ্য গেল এখন হচ্ছে দুই নম্বর উদ্দেশ্য যদি তোমার উদ্দেশ্য হয়ে থাকে যে তুমি জাস্ট একটা সিট কনফার্ম করে রাখবে তোমার সুবিধা মতো টাইম মতো একটা সিট কনফার্ম করে রাখার জন্য তুমি প্রি অ্যাডমিশনে ভর্তি হবে তাহলে আমি বলবো এটা তোমার জন্য একটা বেস্ট একটা চিন্তা বা বেস্ট একটা চিন্তা ভাবনা কিন্তু তোমার যদি উদ্দেশ্য হয়ে থাকে যে তুমি এই অ্যাডমিশনের পড়াও পড়বে আবার এইচএসসি পরীক্ষার পড়াও পড়বে তাহলে আমি বলবো যে তোমার এই চিন্তা একেবারেই ভুল মানে তুমি দুই নৌকায় যখন একসাথে পাও দেবে তখন দেখবা যে এক নৌকায় তোমার পা থাকবে না মানে পুরো সমুদ্রে পড়ে যাবে সুতরাং তোমার যদি উদ্দেশ্য থাকে শুধুমাত্র একটা সিট কনফার্ম করে রাখা যাতে তোমার সুবিধা টাইমে তুমি পরবর্তী ক্লাসগুলো করতে পারো তাহলে তোমার জন্য এটা বেস্ট হবে যে তুমি পি অ্যাডমিশনে ভর্তি হয়ে যাও তো এটা আমি ফার্ম ক্ষেত্রে বললাম কিন্তু অন্যান্য যেসব লোকাল জায়গাগুলো আছে সেগুলো কিন্তু একটা দুইটার বেশি ব্যাস হয় না সুতরাং সেখানে খুব ইজিলি কিন্তু তুমি অ্যাডমিশনের পরে অর্থাৎ এইচএসির পরে কিন্তু ভর্তি হলে তোমার সুবিধা মতো ব্যাজ নিতে পারবে তুমি যদি ফার্ম গেটে ভর্তি হতে চাও এবং গেটে যেসব ভালো ভালো অভিজ্ঞ টিচার আছে তাদের ক্লাস পেতে চাও তাহলে অবশ্যই তোমার ফার্ম গেটে ভর্তি হতে হবে এবং ফার্ম গেটে ভর্তি হলে ফ্রি অ্যাডমিশন তোমাকে নিতে হবে কারণ তোমার সুবিধা একটা ব্যাস পাবে তুমি সুবিধা টাইম ম্যানেজমেন্ট করতে পারবে এবং সুবিধা মতো যদি তুমি টাইম ম্যানেজমেন্ট করতে পারো তাহলে তোমার অ্যাডমিশনের যে প্রিপারেশনটা আছে সেটার আউটপুটটা অনেক বেশি ভালো হবে এখন তোমরা যদি চাও যদি ইউসিসিতে ভর্তি হতে চাও ইউসিসিতে ভর্তি হতে চাইলে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো বিকজ আই এম এ টিচার অফ ইউসিসি তো দেখা যায় যে কোচিং সেন্টারে কী হয় তোমার হচ্ছে একটা ডিসকাউন্টের ব্যবস্থা থাকে তোমার সাধারণত আঠারো হাজার টাকা থাকলে তোমার একটা ডিসকাউন্ট দিয়ে পনেরো হাজার করে দেয় কোচিং সেন্টার তো পরেও অনেক অসুবিধা থেকে থাকে কারণ টাকা পয়সা এরম সময় অনেকগুলোই লাগে দেখা যাচ্ছে যে তোমরা যদি যেহেতু আমি একজন এখানে টিচার সেক্ষেত্রে আমার কাছে আসলে বা আমি যদি বলে দিই সেক্ষেত্রে তোমাকে হয়তো বা আরও একটু সার দেবে অর্থাৎ ওই ডিসকাউন্টের পরও আরও একটা স্পেশাল সার পাওয়ার সম্ভাবনা থাকবে তো সম্ভাবনা না আমি তোমাকে গ্রান্টি দিয়ে বলতে পারি যে ওই সারের পরেও তোমাকে হচ্ছে এক থেকে দুই হাজার টাকা সারে ভর্তি করে দেওয়ার মানে অবশ্যই পারবো এতটুকু ক্ষমতা আমার আছে ঠিক আছে তো ধরো তোমার হচ্ছে ভর্তি হতে পনেরো হাজার টাকা লাগবে এমনিতে ওদের ডিসকাউন্ট দেওয়ার পরেও আর ওদের ডিসকাউন্ট দেওয়ার পরেও ওরা কখনোই এর থেকে কমে তোমাকে কখনোই ভর্তি করতে পারবে না অন্য কেউ তোমাকে এই ডিসকাউন্টের পরে আর একটা টাকা কমে ভর্তি করতে পারবে না শুধুমাত্র এই সুযোগটা কাদেরকে দেওয়া হয়েছে যারা টিচার যারা ওইখানে ক্লাস নিয়ে থাকে তাদেরকেই দেওয়া হয়েছে তা ঠিক আছে তো তোমরা যারা হচ্ছে ভর্তি হতে চাও তে ভর্তি হতে চাও ফাঙ্গের শাখায় কিংবা যে কোনো শাখায় তাহলে আমার সাথে যোগাযোগ করো তোমাদের যে সারটা থাকে সেই সারের থেকেও আরও অন্তত এক থেকে দুই হাজার টাকা তোমাদের সার করে দেওয়ার ব্যবস্থা করবো ঠিক আছে আর আমি আবারও বলতেছি যদি প্রি অ্যাডমিশন নিতে চাও তাহলে তোমার উদ্দেশ্য হওয়া উচিত সময় মতো ব্যাস পাওয়ার জন্য আদারওয়াইজ তুমি ওই যদি উদ্দেশ্যটা থাকে যে আমি অ্যাডমিশনও করবই আবার আমি এইচএসসি পরীক্ষার এক্সামেরটাও পড়বো তাহলে তোমার জনপ্রিয় অ্যাডমিশনটা কিন্তু কখনোই যৌক্তিক হবে না তো ওকে আশা করি তোমরা পুরো কথাটা বুঝতে পারছো আসলে আমি কী বোঝাতে চেয়েছি তো ভালো থেকো এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আরও অনেক রকমের ইনফরমেটিভ ভিডিও তোমাদের মধ্যে শেয়ার করা হবে তোমাদের প্রশ্নের অ্যান্সারগুলো দেওয়া হবে তো এতক্ষণ ছিলাম আমি তোমাদের সাথে মোহাম্মদ শাকিল শেখ পড়াশোনা করেছি ঢাকা ইউনিভার্সিটিতে এবং এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে ভিডিও করছি সেটা হচ্ছে কবি চশোমুদ্দিন হলে সাদা ওকে ভালো থেকো